আজকের রাশিফল 24শে সেপ্টেম্বর 2021 শুক্রবার, তিথি কৃষ্ণ চতুর্থী, জন্ম রাশি হল মেষ, সূর্যোদয় সকাল 5টা 29 এবং সূর্যাস্ত বিকাল 5টা 27। মেষ রাশির রাশিফল, আজ প্রিয়জনের ব্যবহার ঠিক থাকবে না, আজ খাবারের ব্যাপারে একটু সাবধানে থাকুন, বাবার সাথে কিছু দরকারি আলোচনা করে নিন, আজ সারাদিন মনে বিদ্বেষ কাজ করবে, আজ শারীরিক কষ্ট পেতে পারেন, আজ বিশেষ কোনো কাজের জন্য সুনাম পাবেন, স্ত্রীর কোনো বিষয়ে সন্দেহ আসতে পারে, বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন, নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান, এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, একই সময়ে এটি ভয় ঘৃণা হিংসা প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে, সামাজিক জীবন অবহেলা করবেন না, আপনার ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে সপরিবারে পার্টির পরিকল্পনা করুন, এতে মন ভালো থাকবে, আজ বিশেষ কোনো বন্ধু আপনার অশ্রু জল মুছিয়ে দিতে পারে, আজ সঙ্গে রোম্যান্টিক দিক চরমমাত্রায় প্রদর্শিত হবে, আজকে ভাগ্য সংখ্যা হলো 4। বৃষরাশি রাশিফল, এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন, আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে, আজ বিশ্বাস করুন বা নাই করুন ঘনিষ্ঠ কেউ আপনার কাছে আসতে পারে, ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না, পছন্দসই ফল পেতে আপনার প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে, মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন, আপনি আপনার সঙ্গীত থেকে বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন, আজ বিদেশে থাকলে চিন্তা বাড়বে, সকালের দিকে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে, সহকর্মীর বাজে ব্যবহারে কর্মে বিরক্তিভাব আসবে, নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে থাকবে, আজ বিলাসিতার জন্য খরচ হবে, উচ্চশিক্ষায় বাধা আসবে, প্রাথমিক স্তরে পড়াশোনায় অগ্রগতি হবে, আজ বাড়িতে খারাপ কিছু ঘটতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল, অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য খরচ বাড়বে, আজ ব্যবসায় বাড়তি অর্থে দরকার হতে পারে, আত্মীয়ের সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে, নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পাবেন, কর্মে একটু বাধা আসবে, আপনার বিশ্বাসে কেউ আজ আঘাত করতে পারে, সপরিবারে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, আজ আয় ও ব্যয় সম পরিমাণ থাকবে, সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে, বিবাহিতে ভ্রমণের যোগ দেখা যাবে, নিজের গুণমানের জন্য একটি বিতর্ক বাঁধতে পারে, আপনি ঘরের পরিবেশ কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন, আপনার প্রেমের জীবন আপনাকে প্রস্ফুটিত করবে, আপনি স্ত্রীর সাথে পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয় পোষণ করুন, একটি ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশির রাশিফল, অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করার জন্য মানসিক উত্তেজনা সৃষ্টি হবে, এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত, কারণ এগুলি জীবনব্যয়ী হয়, আপনি পরিবারের সাথে কাঠিন্য দেখাবেন না, এতে শান্তি নষ্ট হবে, আজ নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন, আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন, আজ আপনি সঙ্গীর প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন, আজ একটু সাবধানে থাকুন, প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে, কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় উন্নতি হবে, কোনো বিষয়ে আজ মানসিক চাপ থাকবে, প্রেমে সাফল্য আসবে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে অশান্তি বাঁধতে পারে, ব্যবসা বা কাজকর্ম খুব ভালোই হবে, বাড়ির লোকের সাথে ছোটোখাটো কোথাও ভ্রমণ হতে পারে, দাম্পত্য জীবনে কলহ বাঁধতে পারে, সেটাই সমস্যা হতে পারে, একের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহরাশি রাশিফল, আজ কর্মস্থানে অনিষ্ট হতে পারে, ব্যবসা মোটামুটি ভালোই যাবে, আজ আয়ের পরিমাণ ভালো থাকবে, আজ কর্মক্ষেত্রে সুবিবেচকের মতন কাজ করতে হবে, পারিবারিক সম্মান বাড়বে, ভালো কাজের জন্য বাহবা পেতে পারেন, আর্থিক অবস্থা ভালোই যাবে, বিদ্যার্থীদের জন্য সামনের সময়টা খুব ভালো হবে, আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষকে মুগ্ধ করবে, আপনার পথে যারা আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন, আপনার অংশীদাররা আপনার সম্পর্কে ভালো চিন্তা করবে, ব্যবসায়িক অংশীদারেরা সহায়ক আচরণ করবে, আজ স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, তর্কে সুন্দর দিন নষ্ট হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল, আজ একটু মানসিক চাপে থাকতে পারেন, ধ্যান এবং যোগব্যায়াম আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে, বিনিয়োগের যে স্কিমগুলি আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন অত্যন্ত আনন্দদায়ক হবে, প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয়,
কর্মক্ষেত্রে উত্থিত বিরুদ্ধাচারণের মুখোমুখি হতে হবে। আজ আপনি ঘরের ছোট্ট সদস্যদের নিয়ে কোথাও যেতে পারেন, আজ কোনো কারণে বদনাম আসতে পারে, আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে, লাভও থাকবে, পুরানো ক্ষত নিয়ে ব্যথা বাড়তে পারে, গুরুজনের থেকে সাহায্য পাবেন, নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে, নিজের বুদ্ধিতে শত্রু জয়লাভ করতে পারবেন। আজ কোনো কিছুর জন্য সারাদিন ভয় কাজ করবে, সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে, পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। তুলারাশি রাশিফল। ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে, মা বাবার সাথে মতের অমিল হতে পারে, আজ একটু সাবধানে থাকুন, কোনো আঘাত লাগতে পারে, আজ ভাই বোনের সাথে বিবাদ বাঁধতে পারেন, কর্মস্থানে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে, আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন, প্রিয়জনের নিয়ে আজ আলোচনা করতে পারেন, হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো হবে, বাড়িতে সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে, আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আপনার স্বাস্থ্য আজ ভালো থাকবে, আপনার আর্থিক অবস্থা কিছুটা অনুকূলে থাকবে, আবেগধারিত ঝুঁকি আপনার পক্ষে থাকবে, আনন্দদায়ক সফরে যেতে পারেন, আপনার অধস্তনেরা আপনার প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল। আজ একটি আমোদ প্রমোদ এবং মজাদার দিন, আপনি আপনার মতামত জানাতে অবহেলা করতে পারেন, আবেগপ্রবণতা সামনে রাখুন, নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য, কর্মক্ষেত্রে আপনার সাফল্যের পথে যারা বাধা ছিল তারা আজ পতনের সম্মুখীন হবেন, আজ সমস্যায় পড়লে স্ত্রী সাহায্য করবেন, আজ ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে, বাকপটুকতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন, সামাজিক কাজের জন্য সুনাম পাবেন, ভ্রমণ পরিকল্পনা না করাই ভালো হবে, ব্যবসায় ভালো যোগাযোগ হবে, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, আজ সাংসারিক শান্তি থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশির রাশিফল। আজ স্ত্রীর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন, স্ত্রীর জন্য কোনো বিবাদ বাঁধতে পারে, অভিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা হবে, প্রতিবেশীর সাথে বেশি ঝামেলায় কথা না বলায় ভালো হবে, প্রেমের দিকে এগানো ভালো হবে, আজ শারীরিক সমস্যা দেখা দেবে, আজ কোনো ঝামেলা বাঁধলে আয়ত্তে আনা মুশকিল হবে, চিকিৎসার দায়িত্ব আজ নিতে হতে পারে, কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হবে, সঠিক উপদেশ গ্রহণ করুন, যেহেতু আপনার তরফে কোনো অবহেলা সমস্যাটিকে আরও খারাপ করতে পারে, মতপার্থক্যে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে, আপনার স্বল্প উদ্যম সবার জন্যই সমস্যা আনবে, আজ বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে পারেন, পড়াশোনার জন্য সময়টি ভালো হবে, স্ত্রীর বাজে মেজাজের জন্য কোনো বিরক্তিকর থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। আপনি খুব সক্রিয় থাকবেন, স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে, আজ কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, অল্পবয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারেন, সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আপনাকে ভালোভাবে বুঝতে পারবে, আজ আপনি কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন, আপনার বিবাহিত জীবনকে ভালো করার প্রচেষ্টা প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করবে, আজ শত্রু থেকে সাবধানে থাকুন, পারিবারিক অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটবে, খুব পরিচিত কারোর সাথে হঠাৎ সাক্ষাৎ হতে পারে, আজ কাজ সম্পূর্ণ হওয়া সম্ভাবনা রয়েছে, শত্রুর সঙ্গে আজ আপোষ করে কাজ উদ্ধার করতে হবে, কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে। এর ভাগ্য সংখ্যা হলো 4। কুম্ভ রাশির রাশিফল। আজ একটু বিপদে ঝুঁকি আছে, অস্থির ভাব আজ কাজ করবে, সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, ব্যবসায় সাফল্য পেতে পারেন, সন্তানের চাকরির প্রভাবশালী ব্যক্তির সাথে আলোচনা হবে, আজ কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন, আজ আপনি আশা জাদুমন্ত্রের কবলে পড়তে পারেন, আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে, আপনার ভালোবাসার সঙ্গে নতুন বিস্ময়কর দিক দেখাতে পারেন, একটি কঠিন পর্যায়ের পর দিনটি সুন্দর হবে, আর জীবন শক্ত হয়ে উঠবে। একে ভাগ্য সংখ্যা হলো 9। মীন রাশির রাশিফল। আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন, অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সার লাভ দিনটিকে উজ্জ্বলতর করে তুলবে, অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে, আরও কঠোরভাবে চেষ্টা করুন, নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল, কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারেন, আজ আপনি কিছুটা ব্যস্ত থাকতে পারেন, স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন,
আজ বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে, আজ ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন, স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতি হবে, বাবা মা সম্পত্তি ভাগ পেতে পারেন, সামান্য ভুল বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে, আধ্যাত্মিক আলোচনায় মন ভালো থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।